আজ থেকে 79 বছর আগের কথা, এই দিনে বনেদি পরিবারে জন্মেছিলেন লিলি। ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, পড়াশোনা, বন্ধুবান্ধব, ডানপিটে পনা সব কিছু করে আস্তে আস্তে বড় হলেন। কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে থিয়েটার, মঞ্চ, টেলিভিশন, ছোট পর্দা, বড় পর্দা, এমনি করে লিলির এগিয়ে গেলেন সত্য। কিন্তু এগিয়ে যেতে যেতে সমাজের, দেশের সকল মানুষের কাছে ভীষণ প্রিয়, পরিচিত, পছন্দের, ভালোবাসার, এরকম অনেক অনেক বিশেষণের যুক্ত মানুষ হয়ে গেলেন। এবং সেই মানুষটি আর কেউ নন, দিলারা জামান। আমাদের আজকের তারকা কথনের জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তাকে আমরা পেয়েছি, যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে তার সাথে খানিকটা সময় আমাদের করে নেব বলে। শুভ জন্মদিন। তোমাদের সবাইকে অনেক আদর, ভালোবাসা। আসলে আমি এত আপ্লুত যে মানে ভাষা হারিয়ে ফেলেছি। আজকের এই দিনটা শুধুমাত্রই যে জন্মদিনের বিশেষ দিন তা নয়, আজকের এই দিনটা আরও আরও বিশেষ কিছু সময়কে ধারণ করে, বহন করে। সেটি হচ্ছে আজ বাবা দিবস, এবং পৃথিবীর সকল বাবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং চেন্নাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ, শুভেচ্ছা। আজ বাবা দিবসে একজন বরেণ্য গুণী মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার সমস্ত পরিচয়ের বাইরে তিনি আজ শুধুই একজন বাবা। এবং সেই বাবাকে আমরা আজকে তারকা কথন আয়োজনে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, এবং বাবার সুযোগ্য কন্যা আজকে সাথে রয়েছেন দিঠি আনোয়ার। আজ সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র পরিচালক, গীতিকার সমস্ত পরিচয় দেব না, কারণ এই পরিচয়গুলো নিয়েই তারা বহন করেন, তাদের নাম যথেষ্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকের পরিচয়ে জন্মদিন স্পেশাল দিলারা জামান, আমাদের প্রিয় দিলারা ফুফু রয়েছেন আমাদের সাথে, আমাদের প্রিয় গাজী মাজহারুল আনোয়ার, আমাদের প্রিয় গাজী চাচা এবং দিঠি আপু। এটাই আজকে সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে বাবা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। বাবা হওয়া স্বপ্নের ব্যাপার, আবার বাবা হয়ে সামনে থাকাও একটা বিরাট দায়িত্বের ব্যাপার, এবং বাবা হয়ে সন্তানের কাছাকাছি থাকতে পারাটা সেই সন্তানের জন্য অনেক সৌভাগ্যের। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। তো প্রথমে আমি আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় দিলারা আন্টি, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই যে আন্টি আরো হাজার হাজার বছর বেঁচে থাকবে এবং এভাবেই কাজ করে যাবে। একদম একদম। এবং সেই সাথে আমার জীবনের, আমি কি বলবো, সর্বশ্রেষ্ঠ যে মানুষটি, তাকেও আমি বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ যে আজকে দুটো বিশেষ দিনে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। তার থেকে বড় কথা, আজকে এত বিশেষ একটি দিন, যেই দিনে আমরা দুজন কিংবদন্তিকে পেয়েছি আমাদের মাঝখানে, আর সেই সাথে দেখি আপু হচ্ছে বোনাস আমাদের আজকের অনুষ্ঠানের জন্য। জন্মদিনের কথায় আসলে ছোটবেলা থেকে, ওই লিলি থেকে বড় হয়ে ওঠার একটু গল্প শুনতে চাইব, বিশেষ দিন যেহেতু, এবং সেই সাথে জীবনে অনেক প্রাপ্তি, অনেক স্মৃতি, অনেক কিছু রয়েছে, একটু একটু করে শুনতে চাইব আপনার কাছে। আসলে জন্মদিন ওরকম ঘটা করে কখনোই পালন করি না, করিও নি। আমাদের ছোটবেলায় জন্মদিন আসলে আম্মাকে দেখতাম পায়াস রান্না করেছেন, একটু পোলাও, হ্যাঁ, বাড়ির সবাই একটু আনন্দ, আর বলতেন যে এরকম আজকে কিন্তু দুষ্টামি করবে না, বকা টকা তাহলে দিতে হবে, এইরকম সব সুন্দর সুন্দর স্মৃতি। তারপরে এইভাবে পরে বন্ধুরা স্কুলে কলেজে এই একটু কিছু কিনে এনে সবাই মিলে খাওয়া, ওই এরকম ঘটা করে জন্মদিন টন্মদিন কখনোই পালন করা হয়নি এবং আমি তো করিনি। আর যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার সৌভাগ্য হয়েছে যে আমি এদেশের অনেক গুণী মানুষকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি। ডক্টর আমাদের যিনি শহীদ মনীষ চৌধুরী স্যার ছিলেন, নীলিমা ইব্রাহিম ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তা উনি একদিন ক্লাসে বলছিলেন যে শোনো, সেদিন আবার আমার জন্মদিন ছিল, তো বন্ধুরা সবাই মিলে হই হই করে সব কী কী খাচ্ছে টাচ্ছে, আমার সব উনি ক্লাসে এসছেন, এসব কী হয়েছে একটু নাকি করে কথা বলতেন, তো কী হয়েছে ক্লাসে এসব বলছে যে না স্যার, স্যার আমাদের কার জন্মদিন, আমি তো ভয়ে কুকুরে গেছি কারণ ওনাকে খুব ভয়। তারপরে চুপ মাথা, তারপরে শোনো মেয়ে, কি পৃথিবীতে তিন রকম মানুষ আছে,
একরকম মানুষ আছে যারা তারা জানেই না কবে তাদের জন্ম হয়েছে, কবে কি, ওই একটা সাধারণ মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে, যেমন এই যে তোমরা ঘটা করে জন্মদিন করছো লোকজনকে জানিয়ে, আবার সেদিন যদি, তখন তো রোববার ছিল পাকিস্তান আমলে ছুটির দিন, তো সেদিন যদি আবার রোববার হয় তাহলে সেদিন আবার জন্মদিন না অফিসের দিন হয় সেদিন তোমরা করবে না, ওই রোববার দিন করবে, জন্মদিন বানাবে, ঘটা করে সবাইকে জানান দেবে যে আমার জন্মদিন। আর আরেক শ্রেণীর মানুষ আছেন যারা নিজেরা কখনো জন্মদিন করেন না, তাদের জন্মদিন পালিত হয় এবং তারাই শ্রেষ্ঠ মানুষ। কোন রকমের জন্মদিন পালন করবে মেয়ে? আমি দেখলাম যে কত বড় একটা জ্ঞানের কথা উনি সেদিন বলেছেন, এবং সত্যি তো ওরকম হতে পারা, চেষ্টা করে যাওয়া। আমি চেষ্টা করেছি মানুষকে ভালোবাসতে, মানুষকে, মানুষের জন্য কিছু করতে, কাজ করতে, যাতে ওদের হৃদয়ের কাছাকাছি পৌঁছানো যায়। তো এইভাবে জানি না আমি কতটুকু অর্জন করেছি মানুষের ভালোবাসার জন্য। আজকে আমি দিলারা জামান হয়েছি এবং সেটা এক আল্লাহ আমাকে অতটুকু দিয়েছেন দেখে সে কৃতজ্ঞতা আজকে আমি সবার কাছে এবং চ্যানেল আই পরিবারের কাছে তারও, কারণ আমি মনে করি চ্যানেল আই আমার নিজের পরিবার সবাই, আমার রাবে আপানে তাকে তিনি মানে আমার বন্ধুর মতো ছিলেন, তো সবাই চলে গেছে আমার সহযোদ্ধারা, আমি আছি, এইটুকুই আজকে আমার কাছে অনেক বড় হয়ে পাওয়া আর কি। আর আনোয়ার ভাইকে অনেকদিন পর কাছে পেলাম, এটাও আমার জন্য অনেক আনন্দের। জন্মদিনের আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের সাথে রয়েছেন এবং এটা আজকে আপনারও একটি বিশেষ দিন, তো এই দিনটি নিয়ে ওনার জন্য কি বলবার রয়েছে? ওনার জন্য তো আমার বলার কোনো প্রয়োজনই নেই, এই কারণে উনি এত একটা প্রসিদ্ধ অবস্থার মধ্যে অবস্থান করছেন, মানুষের ভালোবাসা থেকেই সেটা উনি পেয়েছেন এবং সেটা অর্জনও করেছেন নিজের গুণের দ্বারাই। অতএব ওনার সম্পর্কে এখন বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না, সময়ের অপচয় হবে, এই কারণে যেন একটা শ্রেষ্ঠ বৃক্ষ যে আজীবন ফলপ্রসূ, ফল দিয়ে যাচ্ছে, তাকে নিয়ে প্রশংসা করার তার কিছু নেই। শুধু এতটুকুই বলবো যেন আমরা অত্যন্ত ধন্য এবং আনন্দিত আমি এই মুহূর্তে, এই কারণে সেই গুণী ব্যক্তিত্বটাকে আমার পাশে আবার নতুন করে পেয়েছি, এই ভালোবাসাটুকু ওনাকে আমি দিচ্ছি এবং আমি চাচ্ছি যে তার এই ভালোবাসাটা শুধু আমার দিকে ফিরে আসুক তা নয়, সার্বজনীন মানুষের কাছে ফিরে আসুক, যারা তাকে ভালোবাসে এবং যারা তার গুণকে গুণ হিসাবে স্বীকৃতি দিয়ে নিজেরা ধন্য হয়েছে তাদের প্রতিও একটু ধন্যবাদ যেন উনি জানিয়ে দেন, এই কারণে যে মানুষের ভালোবাসাই তো মানুষ ভালোবাসায় সুপ্ত হয়ে ওঠে। একদমই একদমই। আমি আপনাকে আল্লাহর কাছে একটাই দোয়া করব যে এই ধরনের গুণী মানুষের জন্ম সাধারণত সহজে হয় না, হঠাৎ হয়ে গেলে এটা তার গৌরব নয় দেশের গৌরব হয়ে ওঠে, অতএব গৌরবান্বিত এই দেশটা যেন তাকে নিয়ে আরও বেশি আলোচনায় মগ্ন থাকতে পারে সেই প্রত্যাশাই করি। তার কারণটা হলো আমার মন থেকে এই প্রশ্নটা যে উনি আরও দীর্ঘজীবী হোক, আরো বহুবার যেন ওনার সামনে এসে আমরা কথা বলতে পারি। কি সুন্দর কথা! মানে আজকে টেলিভিশনের পর্দায় দুজন বরেণ্য মানুষকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি, আর এই জায়গাতে এটা অনেক বড় শিক্ষণীয় ব্যাপার যে একজন গুণী মানুষ আরেকজন গুণীর কিভাবে মূল্যায়ন করছেন, কদর করছেন বা তাকে নিয়ে বলছেন, এটা অনেক বড় শিক্ষণীয় বিষয়। আজকে বাবা দিবস, দিনটি কিরকম আপনার কাছে? আচ্ছা, তুমি বাবাকে বলেছিলে যে আন্টি সম্পর্কে বলতে, ওনার সম্পর্কে বলতে, তা আমি একটু ওনার সম্পর্কে বলতে চাই। সেটা হলো যে তিনি গাজী মাজহারুল আনোয়ার, তিনি একটি সংগঠন, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি তার মেয়ে হিসেবে বলবো, আমি যদি পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখি আমার কাছে মনে হয় যে আমার বাবা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কারণ একজন পুরুষের যতগুলো রূপ থাকে সে একজন বাবা, একজন ভাই, একজন সন্তান, একজন স্বামী, এবং আমি দেখেছি যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সে সফল। বাবা এতটাই ব্যস্ত থাকতেন তার কাজকর্ম নিয়ে, কিন্তু কখনো আমরা দেখিনি যে তার কাজের কারণে সে এতটুকু আমাদের পরিবারকে, পরিবারের সদস্যগুলোকে কোনো সময় ইগনোর করতে আমরা কখনো দেখিনি। আমার এতটুকুও মনে আছে যে ছোটবেলায় আমার সব বাংলা নোটগুলো বাবা নিজেই লিখে দিতেন এবং সেই বাংলায় লিখে আমি এবং আমার ভাই দুজনেই অলওয়েজ আমরা একদম হাইয়েস্ট মার্ক পেতাম। আমার একটা ইনসিডেন্টের কথা মনে হয় যে বাবা তখন শুটিংয়ে ব্যস্ত, আউটডোর শুটিংয়ে গিয়েছেন ঢাকার বাইরে, কিন্তু সামনে আমার বাংলা পরীক্ষা, তো মা তো খুব অস্থির হয়ে রয়েছে, এখন কী হবে, বাবা তো শুটিংয়ে চলে গেছে, এখন কী হবে তোমার সামনে।
এবং বাবাকে আমি খালি একবার ফোন করলাম, বাবা আমার এখন কি হবে, আমার তো পরশুদিন পরীক্ষা, আমি কি পড়ব। বলে মা অস্থির হয় না, অস্থির হয় না। বাবা কিন্তু সেখানে বসে একটি নোট লিখে কুরিয়ার করে আমার জন্য পাঠিয়েছিলেন এবং পরের দিন আমি সেটা মুখস্থ করে যখন পরীক্ষায় দিলাম দেখা গেল যে আবার সেই হায়েস্ট মার্কটা পেলাম। তো এটা ছোট্ট একটা উদাহরণ। আরেকটা বিষয়, আমি বাবাকে সবসময় দেখতাম যে সে সারাদিন কাজকর্ম করে যখনই বাসায় আসতেন, সে তার রাত যতটাই বাজুক, 11টা হোক 12টা হোক, আমি এবং আমার ভাই তীর্থের কাকের মতো বসে থাকতাম যে বাবা আসবে, বাবার সঙ্গে আধা ঘন্টা হলেও একটু সময় কাটাবো, আজকে সারাদিন কি হলো সেই জিনিসগুলো বাবার সাথে শেয়ার করব। সেই কারণে বাবার সাথে আমাদের সবসময় একটা বন্ধুসুলভ সম্পর্ক এখনও আছে। কি সুন্দর লাগলো শুনতে এই বিষয়টা। আপনার বাবার কথা একটু আজকে বলেন যদি আমাদেরকে। আমার বাবা সবার বাবার মতনই, কিন্তু মানে পরে যখন বিয়ে হয়ে গেছে তখন বাবার জন্যে মানে মনে হয় যেন আদরটা, ভালোবাসাটা, মায়াটা আরও বেশি পেয়েছি মনে হয়েছে, যে আরও আরও যদি পেতাম বাবার। কিন্তু ছোটোবেলায় আমাদের তো তখন মানে সারাদিন আব্বা কাজ করে এসে, আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন, বাইরে রাস্তায় সমস্ত কাজকর্ম করে গোসল টোসল করে সন্ধ্যার সময় এই বই নিয়ে বসলেন, দেখি ইংরেজি বইটা, গ্রামার বইটা বের করো, অঙ্ক বইটা বের করো। ওই যে আব্বা মানে টিচার পড়িয়ে গেছে, তারপরেও বাবা উনি আবার দেখবেন, আবার এখানে এইটা ভুল হলো কেন। তো সেই শাসনগুলো তখন যেমন নিষ্ঠুর মনে হতো, কিন্তু এখন মনে হয় যে ওই রকম আমরা তো পারিনি আমাদের বাচ্চাদেরকে এইভাবে ধরে ধরে কাছে এসে, এত সময়ের ব্যস্ততা, এত জীবন কঠিন হয়ে গেছে। তো সেই বাবা চলে গেছেন, শেষ সময়টা আমি আমার বাবার কাছে থাকতে পেরেছি, সেটাও আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। যে বিয়ের পরে তিনি দূরে ছিলেন, একাকি ছিলেন, আমার মা অসময়ে মারা গেছেন, কিন্তু পরবর্তী সময়ে আব্বার কাছাকাছি আমি থাকতাম, আমি নিচের তলায় থাকতাম, আব্বা উপরে থাকতাম। তো সেইটুকু আর কি একটা পাওয়া যে শেষ সময়ে ওনাকে কাছে পেয়েছি। বাবা সবসময় আকাশের মতো বড়, এটা তো বলে শেষ করা যাবে না। আনোয়ার ভাই যেমন একজন গীতিকার মানুষ, কথার ছন্দে ছন্দে মালা গাঁথেন এবং সবার মনকে ছুঁয়ে যান, আমি তো অত সুন্দর করে একজন আমি অভিনয় করি, আরেকজনের কথাকে মুখস্থ করে বলি, সেখানে আমি মনে করি আমার কোনো কৃতিত্ব নেই। ডিরেক্টর এবং যিনি নাট্যকার সংলাপ লিখেছেন তারই সব কৃতিত্ব। আর এর মাঝখানে মানে আপনার সন্তানদের বাবা, তিনি অনেক ব্যস্ত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, কিন্তু এরপরও সন্তানদেরকে সময় দেয়া বা কীরকম দেখতেন, কীরকম দেখেছেন? না, তিনি সময় দিয়েছেন অনেক সময় না। আমার একটা কথা মনে আছে, তো একদিন আমার আমি তো এই মানে স্কুলে চাকরি, আবার নাটকের শুটিং চলে যায়, তো একদিন আমার বড় মেয়ে একটা নিয়ে এসে বলছে কি, আম্মা একটু ক্লাসে বোঝায় না টিচার, তুমি মনোযোগ দিয়ে শোনো না, আবার এখন আমার কাছে জিজ্ঞেস করছো। আমার কর্তা বললেন কি, শোনো তোমার মা পরের ঘরে আলো জ্বালায়, নিজের ঘরে। আমার এখনো ওই কথাটা মানে, আসলে তিনি আমি সময় দিতে পারিনি, আজকে এখন আমার অফুরন্ত সময়, কিন্তু আমার বাচ্চারা কাছে নেই। এখন বৃষ্টি হলে মনে হয় আমি একদিন স্কুল থেকে এসেছি, আমি শুটিংয়ে যাব, তারপর পর মেয়ে বলছি আম্মা একটু খিচুড়ি রান্না করো না, আমি বলছি যে এতগুলো ভাত রান্না করে ভাত নষ্ট হবে, আসলে তখন আমার সময় নেই। তো ও তুমি রানবে না সেইটা বলো, এখন বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি, পাশে বাসা পাঠাই বা কাউকে দেই, কিন্তু আমার মেয়েরা কাছে নেই। পায়েস রান্না করি নাটকে, মা এবার তো পায়েস খাওয়ালে না, আবার গুড় দিয়ে নতুন গুড় বের হলে পায়েস রান্না করি নাটকে ছেলে মেয়েদের খাওয়াই, আমার মেয়েরা কাছে নেই। ওদের আসলে ওদেরকে যখন সময় দেওয়ার কথা ছিল দিতে পারিনি, কিন্তু ওদের বাবা ওদেরকে সময় দিয়েছে, উনি কাছে থাকতেন, সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন অফিসের পরে, এবং কখনো শাসন করেনি। আমি কিছু হলে এই তো একটা শাসন করে না, সেই জন্যই তো এরকম হয়ে গেছে, পড়াশোনা ঠিক মতো করছে না, করছে না, আর কত ফার্স্ট হয় আর কত চাও তুমি, খালি এরকম সাহিত্যিক মানুষ তো একটা দুটো শব্দ দিয়েই যথেষ্ট আমাকে ইয়ে করতেন। এখন উনি নেই, বুঝি সেই মানুষটার অভাব আর কি। আর আমি দিলারা জামান বলবো যে এত দূর আসতে পেরেছি, উনি বাবা হিসেবে যতখানি সার্থক, আমাদের আমার মেয়েদেরকে আমি বলবো যে উনি এতটুকু ওদের ভেতরে গথিত করেছেন
যে সৎ জীবন যাপন করবে এবং যেটুকু তোমার আছে সেটুকু নিয়েই তুমি তৃপ্ত থাকবে, দেখবে তোমার প্রাপ্তি আসবে। এবং আমি তো ওনার এই হিসাবের জীবন নিয়েই চলেছি, হিসাবের পয়সা সব কিছু নিয়ে চলতে চলতে আজকে এতদূর এসেছি, এবং সেভাবেই আমি মনে করি যে সেই সৎ জীবন যাপনেই আমি তৃপ্তি লাভ করেছি। এবং আমার মেয়েদের মাঝে উনি যেভাবে গথিত করেছেন দেশপ্রেমটাকে, ওরা দেশের জন্য যে মায়াটা সেটা আমি বলবো আমার স্বামী তাকে তাদের মধ্যে দিয়েছে। দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তারা দূরে থাকে কিন্তু দেশের মানুষের যে কোনো বিপর্যয় কষ্টে তারা সেখানে দৌড়ে আসে, দেশে তাদের কথা ভাবে এবং প্রতি বছরই আসে আমার কাছে। এই যে আমার জন্মদিন, বড়টা সব কাজকর্ম ফেলে এসেছে, এবার আমার কাছে থাকবে, এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং তাদের বাবাই বউয়ের সমস্ত কৃতিত্বের দাবি। এই যে বাবাকে নিয়ে এত এত গল্প হচ্ছে, এত কথা হচ্ছে, আমরা কিন্তু টেলিভিশনে পর্দায় ছোট ছোট ছবি দেখছি যেগুলোতে অনেক রকমের স্মৃতি রয়েছে, সেই স্মৃতির প্রসঙ্গে আসবই। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের মাঝে, একটু গান না হলে কেমন হয়ে যাচ্ছে না চাচা বলেন তো? আজকে যেহেতু বাবা দিবস, আমি তো সেটা বলতেই চাই না, এই কারণে যে আমি গানের মধ্যেই বসবাস করি। আমার পাশে যে মেয়েটা বসে আছে সেও আমাকে গানের গুরু হিসেবেই মনে করে, অথচ আমি গানের গুরু নই। তাদের কাছে শিক্ষাটা নেই, এই কারণে যে তাদের প্রচার এবং প্রকাশ করতে গিয়ে যে দৈন্যতাটা বা যে পরিশ্রমটা দিতে হয়, অতটা পরিশ্রম হয়তো আমি দিতে পারি না। কিন্তু এতটুকু আমি বিশ্বাস করি যে তাদের আস্থাশীলতা, ভালোবাসা এবং এই কর্মের প্রতি যে তাদের মেধাকে তারা ত্যাগ করে যাচ্ছে, এটা সাংঘাতিকভাবে আমরা অতটা মনোযোগী হলে হয়তো অনেক মানুষ হয়ে যেতে পারতাম, এখনও সেই মানুষের পর্যায়ে আছে কিনা জানি না। তবে আমি আমার মেয়ের সম্বন্ধে আমি একটা কথা বলবো, যে অনেকেই বলে সে মেয়ে, আমি বলি সে মেয়ে না, সে আমার মা। এই কারণে আমি বলি যে প্রতিটি কর্মের মধ্যে তার একটা মাস্টারই থাকে। তুমি এই ড্রেসটা এখন পরলে কেন, এটা তো এই সময়ের ড্রেস না। তুমি ওই কথাটা তখন বললে কেন, এটা তো ওই সময়ের কথা নয়, এইটা না সেটা না সেটা নাই। তারপরে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার উপলব্ধিতে কি, তখন আমি বলেছিলাম একটাই কথা মা, যে যখন আমি ছোট্ট ছিলাম, দোয়েল কোয়েল পাখায় ছিলাম, বৈচিবনের শাখায় ছিলাম, পুষ্পাবনের পিঠায় ছিলাম, খেজুর রসের মিঠাই ছিলাম, দাদি নানির গল্পে ছিল মধুর পরিবেশ, তখনই তো বুঝেছিলাম এটাই আমার দেশ। এবং সেই দেশটাকেই তার মনের মধ্যে আমি সাংঘাতিকভাবে গ্রথিত করে দিয়েছি, যার জন্য তার সমস্ত কর্মের মধ্যেই একটা দেশাত্মবোধ এবং দেশপ্রেম সাংঘাতিক আছে। এবং সে একইভাবে আমার ছেলেটা যে আছে, ছাড়া আমি তো তখন চলচ্চিত্র নির্মাণ শুরু করেছি, সাংঘাতিকভাবেই ব্যস্ত অবস্থা দিয়ে আছে চলচ্চিত্র নির্মাণ। তা আমি যে সমস্ত চলচ্চিত্রগুলো বানাতাম তাদের দুই ভাই বোনের মধ্যে যুদ্ধ হতো, এই ছবিটা চলবে কি চলবে না, আচ্ছা তাহলে কিভাবে হবে। তখন দেখা যেত যে তারা ছোট্ট ছোট্ট করে পত্রিকা থেকে কেটে পাবলিসিটিগুলো আমার তিনতলা বাড়ির উপরের মধ্যে ঝুলিয়ে দিত, গ্রিলে ঝুলিয়ে দিতাম, ছোট ছোট কাগজ দিতাম নিচে, তো সকালে ভাইয়া ধরো টাঙিয়ে দিল, তো বললো যে সবগুলো কাগজ যদি রাত পর্যন্ত থাকে তাহলে দিঠি তুমি বুঝবে যে এই ছবিটা সুপার হিট হবে, আর যদি কাগজগুলো পড়ে যায় তুমি মনে করবে যে বাবার এই ছবিটা বক্স অফিস প্রেডিকশন। আচ্ছা আরো কি করতো ওরা, আমার কাছে খুব ভালো লাগতো এই কারণে, আরো কি করতো ফিল্মের মধ্যে আমি যে সমস্ত কস্টিউম ব্যবহার করতাম শিল্পীদের জন্য, ইকুয়াল কস্টিউম আমাকে বানিয়ে দিতে হতো আমার ছেলে মেয়ে। আমার বাড়িতে এসে সমস্ত ইয়ারা এসব কেটে সেটে কাপড় টাপড় দিয়ে তাদেরকে ওই ড্রেসটাই বানিয়ে দিতে হতো, ওইটাই পরবে এবং ওটা পরেই ওরা ছবিটা দেখবে। এই হলো তাদের আর ছোটবেলা থেকে আসলে সব আবদার বাবা পূরণ করেছে, এই জন্য সবাই স্কুলে আমার বন্ধু বান্ধবদের কাছে গল্প শুনতাম, তারা এসে বলতো আজকে বাবা মেরেছে, আজকে বাবা বকেছে, আমি না সেই স্বাদটা পাইনি, এটা আমার একটা আফসোস, বাবার কাছ থেকে আফসোস, কারণ মার তো দূরের কথা, তিনি আজ পর্যন্ত জোরে কথাও বলেননি, বাবার বকা এতটুকুই, তোমার বোধ হয় কাজটা করা ঠিক হয়নি, এতটুকুই তার বকা, এবং এতেই আমার এবং আমার ভাইয়ের বারোটা বেজে যেত এরকম একটা। ওদের প্রতি সবচেয়ে বড় প্রশ্ন যেটা বলতেই হয় পারিবারিক কথার মধ্যে আসছেই হয়, আমি যখন আমার স্ত্রীকে, স্ত্রীকে তো বলবো না, স্ত্রীকে তো আর কেউ বিয়ে করে না, বিয়ে করার পর স্ত্রী হয়, তা আমার আব্বা যখন আমাকে প্রশ্ন করলো যে তোর জন্য একটা মেয়ে ঠিক করেছে, মেয়েটা খুব ভালো, তখন কীরকম ভালো,
যে সে খুব সাংঘাতিক একটা স্টুডিয়াস ছেলে, স্পোর্টস কার, ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন স্পোর্টস আইটেমে, বিশেষ করে রানিং আইটেমে। আমি আব্বার কাছে খুব বিনয়ের সঙ্গে বললাম, আব্বা আমি এখন বিয়ে করবো না। কেন করবি না, এত সুন্দর মেয়ে, এটা সেটা করবো না। আমি কই, আপনি বলছেন ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন রানিং আইটেমে, তার সাথে ঝগড়া হলে যদি সে বাসার থেকে বেরিয়ে যায় আমি তাকে দৌড়িয়ে ধরতে পারবো না। তো আমার এই বৌদি আমার কি হবে, আমি নিজেই ব্যস্ততম থাকবো। এবং মাও কিন্তু যখন বিয়ে ঠিক হয়, মা তখন বাবাকে সামনাসামনি দেখেননি, কিন্তু বাবার লেখা গান তিনি সবসময় রেডিওতে শুনে শুনে তিনি বাবার ভক্ত ছিলেন। এবং মার একটা ধারণা ছিল গাজী মাজহারুল আনোয়ার অনেক বয়স্ক একজন লোক। তো যখন শুনলো যে তার সঙ্গেই মার বিয়ে ঠিক হয়েছে, মা বলে এই বুড়ো লোকটাকে আমি বিয়ে করব। কিন্তু যখন পরে সামনাসামনি দেখা হলো তখন তার পছন্দ হয়ে গেল। তারপর আমার সবচেয়ে সৌভাগ্যবান আমি এই সেন্সে মনে করবো যে আমার বাসার প্রতি অদ্যাবধি এখন পর্যন্ত আল্লাহর রহমতে তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় তারা দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছি। তো সার্বিকভাবেই সর্বদিন দিয়ে মনে হয় আমার মনে হয় গাছে গুছে ফলে ফলে আমি পরিপূর্ণ আছি। তো এখন যদি সেটা থেকে থাকে, তার কৃতিত্ব যদি এককভাবে কেউ আমাকে দেয়, সেটা সবচেয়ে বড় মিথ্যে কথা হবে। আমি আজ পর্যন্ত জানি না যে বাসাতে আমি ক1000 টাকা রেখে এসেছি সংসারের জন্য, আমি নিজেও জানি না। অ্যাকাউন্টস আছে, নিচে করছে, কোনটা কী হচ্ছে না হচ্ছে আমি নিজেও জানি না। কারণ আমি জানি তার প্রতিটা স্টেজ, প্রতিটা স্তর শুধু সন্তানদের জন্য আর একজন স্বামী ছাড়া আর কিছু একটা বোঝে না। এবং মেয়েদেরকে সবচেয়ে হায়েস্ট লেভেল অফ এডুকেশন ছিল, মেয়ে ছেলে দুজনকে আমি করেছি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে বেরিয়েছি। এই কোনো দিনে আমাকে দৃষ্টি দিয়ে তাকাতে হয়নি যে কী করছে তারা, কী করছে কী করছে, বরং গল্পগুলো শুনতাম আমার স্ত্রীর কাছে। আজকে এটা হয়েছে, একদিন আশ্চর্য ব্যাপার আমি তোমাকে বলছি, হঠাৎ করে আমি শুটিং করছি বিয়েতে কক্সবাজারে, অনেক রাত্র পর্যন্ত নিজের ছবি শুটিং করছি, ডাইরেকশন দিচ্ছি, স্ক্রিপ্ট করছি, সমস্ত কিছু, ক্লান্ত শ্রান্ত। হঠাৎ করে টেলিফোন করছে রাত্রে 11টা 12টার সময়। আমাকে যখন টেলিফোন করলো আমি একটু নার্ভাস হয়ে গেলাম, এত রাতে তো সে আমাকে ডিস্টার্ব করে না কখনো, কাছে থাকলে কি হয়েছে, তুমি একটু সুস্থ আছো তো? আমি অসুস্থতার কী লক্ষণটা তুমি পেয়েছো যে না এত রাত্রে আমাকে টেলিফোনটা করলে? অন্য কিছু না, তুমি মাইন্ড করো না, কালকে দিঠির এবং উপলের, আমার ছেলে না উপল, তাদের এই পরীক্ষা আছে এই লিটারেচারের উপর, তুমি এখনই রাত্র 11:30-12টার সময় সারাদিন শুটিং করছো, একটা ইয়ে করে দাও, রচনা লিখে দাও, রচনাটার পরীক্ষাটা হবে কালকে, পরীক্ষাটা হবে, এবং তোমার সন্তান কম নাম্বার পাবে বা কারো থেকে নিচের নাম্বার পাবে সেটা তুমি সহ্য করতে পারলো আমি পারবো। তখন আমি বললাম ঠিক আছে, এই সারা রাত বসে শুটিং করে সারাদিন আসলাম, বসে তাদের রচনাটা লিখলাম, রাত সকালবেলা আমার ওইখানকার ম্যানেজারকে দিয়ে আমি পাঠাইলাম ঢাকাতে, দিল আল্লাহর রহমতে তারা এই সাবজেক্টে এখন সেটার ঘটনাটা হইলো। তখন আমাকে আমার ওয়াইফ টেলিফোন করে বললো যে খুব মাইন্ড করেছো, এত ক্লান্ত শ্রান্ত ছিল। আমি ওকে মাইন্ড তো করি না, আমি ধন্য হয়েছি এই কারণে, নাম্বার হাইস্ট পেয়েছে সেটা আমি প্রত্যাশা করি, তুমিও ভালো স্টুডেন্ট ছিলে, আমরাও ভালো স্টুডেন্টস ছিলাম, অতএব সেটা হবে। কিন্তু তোমার যেন এত বড় তো একটা যেন সারা রাত্র বসে বসে নোটটা নিলে, সেই নোটটাকে আবার তাদেরকে পড়িয়ে পরীক্ষা দিয়ে তাকে দিয়ে ফার্স্ট বানিয়ে দিলে, এটা আমি খুশি হলাম। তো সেই সৌভাগ্যটা এখনো আমার চলছে। মানে সেই স্পোর্টস চ্যাম্পিয়ন রানিং এ তিনি কিন্তু আসলেই দৌড়েছেন, কিন্তু সন্তানদেরকে নিয়ে, সংসারকে নিয়ে দৌড়েছেন। সংসার না, এছাড়াও করতো, সে দেশে বিদেশেও যেত, পাকিস্তান টাকিস্তান চলন ছিল ওখানে, ওখানে গিয়ে স্পোর্ট করতো। কিন্তু এখন অদ্যাবধি তুমি বিশ্বাস করো সেটা বাহুল্য হতে পারে, আমি নিজেও জানি না সংসারটা কিভাবে চলছে। কারণ সে আমাকে বলছে একটা কথা, যেন আমি যদি ওই ব্যাপারে তোমাকে এঙ্গেজ করি, তাইলে একটা ঘটনা হলো যে আমি অনেক কিছুর থেকে বঞ্চিত হবো। আমি সেরকম তখন কয়ে সন্তানদের ব্যাপার, এইটার ব্যাপার, ওইটার ব্যাপার, ওইটার ব্যাপার, এগুলি তুমি যদি মাথা গাওয়াও, তাইলে তুমি জানি যে এত পুরস্কার পাচ্ছ, এত কিছু হচ্ছ, এটা করছো, সেটা করছো, এগুলি তো তোমার হবে না। ওই যে কবি কবি তো লিখে গেছেন, এই পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নয়। তো এই জায়গাটাই আসলে সব থেকে বড় প্রমাণ। একটা গান শুনতে চাই, কারণ বাবাকে নিয়ে গান আছে, এবং সেই গানটা না শুনলেই নয় আজকের এই দিনটি। আমার জন্য সারা বছরই বাবা দিব, সারা বছর বাবার গানই গাই, আজও তার ব্যতিক্রম হবে না। আমি একটা গান দুই লাইন শোনাচ্ছি, আর একটু তার মাঝখানে একটু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে দর্শকের সাথে শেয়ার করা সময় একেবারে শেষের দিকে, এরকম দুজন গুণী মানুষ, বর্ণ মানুষ আমাদের আজকে তারকা কথনে এসেছেন। আজকের তারকা কথন, আজকের দিনটি অন্যরকম এক মাত্রা যুক্ত হয়েছে আমাদের এই অনুষ্ঠানের সাথে। আর দর্শক শ্রোতা বন্ধু যারা যে যেখানে রয়েছেন, সবাই ভালো থাকেন। আবারও চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে প্রীতি
পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এবং সেই সাথে আবারও আমাদের প্রিয় দিলার আন্টিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা। শুধু আপনি সুস্থ থাকেন, এমনি করে হাসি মুখে থাকেন, আর প্রত্যেক বছর একটি করে আমাদেরকে নতুন নতুন চমক দেন ফটো সেশনের ভিতর দিয়ে, এটা তো বলাই হয়নি। আর একেবারে শেষ গানে গানে অনুষ্ঠান থেকে বিদায়। বাবার লেখা একটি গান শোনাচ্ছি দুলেন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মুক্ত মানিকে নিয়ে স্বপ্নের সদাগর আসবে পাড়ি দিতে আর।